যখন কোটা আন্দোলনের রাজপথে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতা ঠিক তখনই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কে জানত এই দমন পীড়ন আর দমিয়ে রাখার চেষ্টাই হবে তার শেষ সময়। ঠিকই 5 অক্টোবর বিকেলে সবকিছু গুছিয়ে উড়াল দিতে হলো ভারতে। তবে আজ শেখ হাসিনার এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত আমির ডক্টর শফিকুল রহমান। তিনি আরো বলেন, এখন থেকে আগত এবং অনাগত যারা আছেন, জাতির সেবক হয়ে এসে মালিক বনে গেলে কি শিক্ষা হয় তা আমরা দেখেছি। শুক্রবার 4 অক্টোবর মহানগর রাজবাড়ী মাঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। আমরা চাই এমন একটি দেশ হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না।